হ্যালো গাইস, ওয়েলকাম টু রায়ান্স মম। ওয়ান্স অ্যাগেন তোমাদের সবাইকে স্বাগত আবার রায়ান্স মমে। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ কারেন্ট যা সিচুয়েশন তোমরা সবাই দেখছো বা ফেস করছো। আগে কিন্তু ইন্ডিয়াতে ছটা সিজন থাকতো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যেটা আমরা অলরেডি জেনে এসেছি। বাট এখন সবই হচ্ছে ওলট পালট, হজবরল হচ্ছে আর কি। মানে ব্যাপারটা কী হচ্ছে, শীতের মধ্যে যেমন আজকেই আমরা দেখলাম বৃষ্টি পড়ছে, গরমের মধ্যে কখন বৃষ্টি পড়ছে, কখন বর্ষাকালের মধ্যে হঠাৎ গরম চলে আসছে, কখন ঠান্ডা পড়ছে। এই কয়েকদিন আগে শীতটা যেমন একদম গায়েব হয়ে গেছিল কলকাতা থেকে, দুদিন শীতই ছিল না পুরো। ভাবলাম বেশ, এবারে শীত আর নেই, চলে গেছে, টাটা বাই বাই। আবার দেখলাম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, যে ঠান্ডাটা মানে কলকাতায় লাস্ট কয়েক বছর কেউ দেখেইনি। তো এই যে জিনিসগুলো হচ্ছে, তাতে কিন্তু আমরা বড়রা তো অসুস্থ হচ্ছি, কিন্তু বেশি এফেক্ট ফেলছে বয়স্কদের এবং বাচ্চাদের। তো রিসেন্টলি আমি খুব ব্যাড দুটো সিচুয়েশন ফেস করেছিলাম, এবং মা মানে বাচ্চার কিছু হলে মা যে কতটা প্যানিক হয়ে যায়। আমি দীর্ঘদিন মেডিকেল লাইনে ছিলাম, কিন্তু তা সত্ত্বেও রায়ানের কিছু হলে আমি মানে তখন নিজের মাথায় কিছু রাখতে পারি না, সব কিছু ভুলে গিয়ে প্যানিক সিচুয়েশনের মধ্যে চলে আসি। তো আমি ভাবলাম যে আমি যে সিচুয়েশনটা ফেস করেছি রিসেন্টলি, তোমাদের যারা নিউ মম আমার চ্যানেল ভিজিট করো অলরেডি, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, বা আদার্স যারা নিউ মম রয়েছে যাদের বাচ্চারা ছোট, তো তাদেরকে শেয়ার করে দিই, যাতে তারা সেই শিশু হিসেবে পড়লে যাতে প্যানিক না হয় বা স্টেপটা নিতে পারে। কারণ সবসময় আমরা হাতের কাছে ডক্টরকে পাই না, ডক্টর অ্যাভেলেবেল থাকে না বাচ্চাদের যেসব ডক্টর রয়েছে, বা ফোনেও অনেক সময় অ্যাভেলেবেল হয় না, বা চেম্বারের একটা নির্দিষ্ট টাইম রয়েছে যে বাচ্চার কিছু হলো দূর করে দিয়ে চলে গেলাম, এরমও পসিবল হয় না। তো আমি ভাবলাম যে একটা মোটামুটি সিচুয়েশনটা যাতে হ্যান্ডেল করতে পারো, তো সেই জন্য শেয়ার করে দিই ব্যাপারটা তোমাদের। তো সবার ফার্স্টেই জানাই যে রায়ানের রিসেন্ট আর কি ভাইরাল ডায়রিয়া হয়েছিল। খুব কমন একটা ডিজিজ বাচ্চাদের মধ্যে, ডায়রিয়া বা ভাইরাল ডায়রিয়া কিন্তু বাচ্চাদের মধ্যে দেখাই যায়। কারণ বাচ্চারা হচ্ছে এমন একজন যারা হচ্ছে সব জিনিস মুখে দেয়। রায়ানের ক্ষেত্রে যেমন আমি রায়ানের পেডিয়াট্রিক ডক্টরকে প্রায় বলি, স্যার ওনার কিছু জিনিস বাদ দেয় না যেটা মুখে দিতে। তোমরাও হয়তো আগের ভিডিও দেখলে দেখবে রায়ান সব জিনিস মুখে দেয়, এ টু জেড সব। তো ডক্টর আমায় বকা দিয়ে বলে মুখে ও দেবে, তুই দিবি নাকি এই বয়সে? তো ন্যাচারালি আমিও থিঙ্কিং করে মানে ভেবে চিন্তে দেখলাম যে এটা ওর বয়স যে ও সব জিনিস মুখে দেবে, সব জিনিস নিয়ে খেলবে, টানাটানি করবে। তো যতই দেখে শুনে রাখা হোক না কেন, মানে সামনাসামনি আমি দেখে রাখি, সবসময় সামলে রাখি ওকে, আমার বাড়ির এভরি মেম্বার ওকে কেয়ার করে, কিন্তু তা সত্ত্বেও মানে এই সিচুয়েশানটা হয়ে গেল ওর ভাইরাল ডায়রিয়া। তো ভাইরাল ডায়রিয়াটা কী? এমন একটা ডায়রিয়া যেটা বমিটিং প্লাস পটি দুটোই হয়, এবং এটা একটা লং টাইম কিন্তু এক্সটেন্ড করে। মানে ডায়রিয়া আমরা নর্মাল যেটা ফেস করি, এক দুদিন হলো কমে গেল মেডিসিনস নিলে, ভাইরাল ডায়রিয়া কিন্তু সেরম না। ভাইরাল ডায়রিয়া কিন্তু এক্সটেন্ড টাইমটা কিন্তু অনেক বেশি, মোটামুটি এক সপ্তাহ, দেড় সপ্তাহ, কখনো কখনো দু সপ্তাহ থেকে যায়। তো এরম সিচুয়েশন হলে বাচ্চা যদি ভমিটিং করে বা বাচ্চা যদি লুজ মোশন হয়, একদম জলের মতো পেটে হয়তো কিছুই দাঁড়াচ্ছে না খাবার, তো সেক্ষেত্রে সবার ফার্স্ট স্টেপ যেটা নিতে হবে সেটা হচ্ছে বাচ্চা যারা সিক্স মান্থসের আপ বাচ্চা, তাদের ক্ষেত্রেই বলছি আমি মেনলি, কারণ রায়ানের এজ এখন ওয়ান ইয়ার তোমরা যারা জানো। তো তাদের ক্ষেত্রেই বলছি সলিড ফুডটা স্টপ করে দিতে হবে ইমিডিয়েটলি। সলিড ফুড কিন্তু সেই সব বাচ্চাদের দেওয়া যাবে না। এবার দেন হচ্ছে তাদের সঙ্গে সঙ্গে শুরু করতে হবে ওআরএস। তো রায়ানের ক্ষেত্রে আমি যে ওআরএসটা, এই স্যাচেসটা অলরেডি কাটা হয়ে গেছে, তোমরা যেমন দেখছো ওপেন হয়ে গেছে, তো আমি এই ওআরএসটা রায়ানের ক্ষেত্রে ইউজ করেছি। এদের কস্ট হচ্ছে 4 টাকা কি 4.5 টাকা প্রতি পাতা, একটা প্যাকে পুরো 5টা পাতা থাকে। আর এটার নিয়ম হচ্ছে 1 লিটার জলে এটা এই স্যাচেসটা গুলে দিতে হয়, 4.4 গ্রাম স্যাশে রয়েছে, এবং 24 আওয়ার্স ইউজ করতে পারবে, একেবারে বাচ্চাকে নয়, 15 মিনিট অন্তর অন্তর 2-3 চামচ করে, কারণ ভাইরাল ডায়রিয়া হলে কিন্তু বাচ্চা কিছু খেতেও চাইবে না। তো 15 মিনিট 10 মিনিট অন্তর অন্তর এটা দিতে হবে। এটার মেন কাজ হচ্ছে এনার্জিটাকে বজায় রাখা, বাচ্চার যে শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রেশনটা যাতে না হয়, সেই ডিহাইড্রেশনটা যাতে না হয় সেই ব্যাপারটা ঠিক রাখতে সাহায্য করে। দেন হচ্ছে ওআরএস দিয়ে অনেক বাচ্চার হয়ে যায় যাদের নর্মাল ডায়রিয়া বা কিছু হয়, তো ওআরএস খাতে খাতে ব্যাপারটা সলভ হয়ে যায়। আর খাবার কিন্তু লিকুইড, যেমন দুধ, বাচ্চারা তো দুধ খায়, ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক, সেক্ষেত্রে খানিক অল্প অল্প পরে পরে অল্প অল্প কোয়ান্টিটি দিতে হবে, একেবারে যে রায়ানের ক্ষেত্রে যেমন 5 ml ও খেতো, 5 ml দিয়ে দেওয়া যাবে না, 1 ml 2 ml এরম করে দিতে হবে, আর সলিড ফুড টোটালি বন্ধ। এর সাথে সাথে যেটা করতে হবে যে বাড়ির খাওয়া দাওয়াটা চেঞ্জ করতে হবে। এই সময় বাচ্চাদের তো খাওয়া দাওয়া তো দিতেই হবে, সেটা তো স্টপ করলে
হবে না, অলরেডি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এত কিছু, তো তার জন্য দিতে হবে ডালের জল, মুসুর ডালের পাতলা করে জল, ডাল নয় কিন্তু, ডাল ফুটিয়ে যে জলটা বেরোয় সেটা দিতে পারেন, ডাবের জল খাওয়াতে পারেন, সেক্ষেত্রে সেটা অবশ্যই ডে টাইমে, এবং বাচ্চা যদি ঠান্ডা না লাগে লেগে থাকে সেক্ষেত্রে দিতে পারেন। বাচ্চাকে ভালো করে কিন্তু স্নান করাতে হবে, মাথা এবং পেট যেন ঠান্ডা জলে ভালো করে ধুয়ে দেওয়ার প্রতিদিনের ব্যবস্থা থাকে বা ব্যবস্থা করতে হবে। যেসব বাচ্চা সিজনে, যেমন শীতকালে অনেকেই ভাবেন স্নান করাবেন না, স্নানটা কিন্তু বন্ধ করা যাবে না ভাইরাল ডায়রিয়া হলে, এবং সাথে ওই একটু যদি নর্মাল হয় ব্যাপারটা তাহলে 2-3 দিন অন্তর থেকে কাঁচকলার হালকা কাঁচকলা পেস্ট করে, মানে সেদ্ধ করে সেটাকে পেস্ট করে, তো সেটা জল দিয়ে কাঁচকলা সেদ্ধ জলটা দিয়ে খাওয়াতে পারেন, সামান্য ভাত সেদ্ধ ডাল সেদ্ধ এগুলোও দিতে পারেন, কিন্তু সেটা সিচুয়েশনটা কন্ট্রোল হয়ে গেলে। দেন কি করবেন, যদি এই ওআরএস কে সিচুয়েশনটা কন্ট্রোল না হয় দেন তারপর আমাদের কিন্তু নেক্সট স্টেপে যেতে হবে, এইটা সুপার ফ্লোরাল জিজি স্যাশে, এটা হচ্ছে একটা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া স্যাশে, তো এটা দেয়া হয় কারণ ডিহাইড্রেশন বা ডায়রিয়া হলে এটা কিন্তু ডায়রিয়াটাকে কন্ট্রোল করে, তো এটার কস্ট একটু বেশি, পার স্যাশের কস্ট হচ্ছে 49.50, একটু কস্ট বেশি, বাট এটা ডিহাইড্রেশনটাকে বা ডায়রিয়াটাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। প্রোবায়োটিক স্যাশে, যেটা এখন অনেক বড়দের প্রোবায়োটিক ড্রিঙ্কসও পাওয়া যায়, তো বাচ্চাদের তো এরকম কিছু দেওয়া যায় না ড্রিঙ্কস বা কিছু, তো এটা বাচ্চাদের জন্য একেবারেই সেফ। এটা আমি রায়ানকে দিচ্ছিলাম ডক্টরের সাজেশন নিয়ে, আর এটা কিন্তু বাচ্চাদের খাওয়ানো, এটার খাওয়ানোর রুলস হচ্ছে মুখে ঢেলে নিতে হয়, তারপর মোটামুটি একটুখানি জল দিয়ে ঘিটে নিতে হয়, কিন্তু এটা 6 লাখ ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া রয়েছে আর কি এক একটা পাউচে, তো এটা রায়ানের ক্ষেত্রে তো ওইরকমভাবে খাওয়ানো পসিবল না, কারণ বাচ্চা, বাচ্চার ক্ষেত্রে তো ওরকম ডাইরেক্ট মুখে দিয়ে জল দিয়ে ওরা বুঝবেও না, খেতেও পারবে না, গলাও আটকে যেতে পারে, তো বাচ্চাদের ক্ষেত্রে এটা 20 ml জলের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে গুলে নিয়ে তারপর ড্রপারে করে খাওয়াবেন বা চামচে করে খাওয়াবেন, তো যেমন সুবিধা হবে সেটা দিতে হয়। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেন হচ্ছে যে বমিটিংটা কন্ট্রোল করবেন কী করে, এই পোর্শনটা গেল যে পটিটা কন্ট্রোল করবেন কী করে, লুজ মোশনটা কন্ট্রোল করবেন কী করে। এবার বাচ্চা যদি অধিকবার বমি হয়, তো শরীরে কিছুই যদি দাঁড়ায় না, জলটা বেরিয়ে যায়, তো ডিহাইড্রেশন হতে পারে, বাচ্চার কন্ডিশন খারাপ হতে পারে, তো সেই ক্ষেত্রে এই ওষুধটা হচ্ছে একদম পারফেক্ট ওষুধ বাচ্চাদের ইউজের জন্য, ডমস্টল। তো এরকম একটা প্যাকে আসে, দামও খুব বেশি না, 35.25 rupees, আর বাচ্চাদের জন্য একদম সেফ। তো এই সবগুলোরই মানে পেছনে ডাইরেকশন দেওয়া আছে কীরকমভাবে ইউজ করবেন, প্রত্যেকটা বাচ্চার মেডিসিনেই দেওয়া থাকে, বক্সেই দেওয়া থাকে ডিটেলসটা, কত এজ থেকে কত এজে কত এতকে কত ML দেবেন। তো 10 kg যদি নিচে ওয়েট থাকে এক বছরের বাচ্চার, তাহলে সেক্ষেত্রে 0.5 ml ডক্টররা সাজেস্ট করে, দিনে দুবার কি দিনে একবার অবশ্যই খালি পেটে দিতে হয়, কারণ বমির ওষুধ গ্যাসের ওষুধ আমরা বড়রাও খালি পেটে খেয়ে থাকি। তো এইটা হচ্ছে টোটাল প্রসিডিওর ওষুধ। এরপরও যদি না কমে ভাইরাল ব্যাকটেরিয়া ডায়রিয়া, যেটা বললাম ভাইরাল ডায়রিয়া, সেটা কিন্তু এক্সটেন্ড হয় একটা লং টাইম, তো তারপর এই জিঙ্ক গ্লুকোজ সলিউশন দেয়, যাতে ডায়রিয়াটা খুব তাড়াতাড়ি রিকভার করে, তার জন্য কিন্তু এই সলিউশনটা দেওয়া হয়। এটা ওই এক বছরের বাচ্চাদের জন্য 2.5 ml, দিনে দুবার আফটার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পর কিন্তু, লাঞ্চ এবং ডিনার করার পর দিতে হয়। তো এইটাই ছিল পুরো প্রসেসটা, আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমি কিন্তু কোনো ডক্টর নই যে আমি এইগুলো সাজেস্ট করলাম তোমরা দিয়ে দেবে বাচ্চাদের, বাচ্চাদের কোনো অসুবিধা হলেই অবশ্যই নিজেদের পেডিয়াট্রিক ডক্টরের সাথে ডিসকাস করবে, ডিসকাস করেই কিন্তু মেডিসিন স্টার্ট করবে। বাট সাডেনলি যদি ধরো কোনো টাইম হলো, রাত্রিবেলা হলো, ডক্টর অ্যাভেলেবেল নেই, তো এই ফার্স্ট স্টেপগুলো ফলো করতে পারো, যেটা আমি বললাম ওআরএসটা বা এই ব্যাসিলাস পাউডারটা, তো এটা দিতে পারো, বা বমি হলে ডমস্টারে 0.5 ml, এগুলো সেফ, কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রিটমেন্ট করার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো বাচ্চাদের ট্রিটমেন্ট, বাচ্চারা আমাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, ডক্টরের সাথে ডিসকাস করে ডক্টরের ট্রিটমেন্টের প্রসিডিওর নিয়েই তবে ট্রিটমেন্ট করুন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাইরাল ডায়রিয়া হলে বাচ্চারা ঠিকঠাক দিনে 4-5 বার টয়লেট করছে কিনা সেটা কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে? টয়লেটটা কিন্তু হওয়া মানে
একদম হতেই হবে, অবধারিত যাকে বলা হয়। টয়লেট যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আদার স্টেপ নিতে হবে ডক্টরের সাজেশন নিয়ে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুই, নতুন মাদের মধ্যে ছড়িয়ে দিন বা যারা সবে সবে মা হয়েছেন বা হবেন, যাতে এই বিষয়টা জানতে পারে। খুব কমন ফ্যাক্টর, আমি নিজেও বললাম দীর্ঘদিন মেডিকেল লাইনে ছিলাম, বাট নিজের বাচ্চার কিছু হলে যতটা টেন্স বা যতটা পাজল হয়ে যায় মারা, তো সেই জন্যই শেয়ারের আজকের বিষয়টা শেয়ার করলাম। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় একটা তো থামস আপ দিতেই হবে, সাথে কমেন্ট করে জেনো, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো, লাইক, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লাগলে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড বাই।